নেতাকুচ ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ কিতাব আলীর মনোনয়নপত্র দাখিল। মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে। আসন্ন ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে মনোনয়নপত্র দাখিল করলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুচি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কিতাব আলী। তিনি তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে 3 জানুয়ারি সোমবার দুপুরে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন ফর্ম জমা দেন। মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ কিতাব আলী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্যাকুট 6 নং ওয়ার্ড থেকে আমি গ্রামবাসীর সমর্থনে মেম্বার পদপ্রার্থী। আমি জনপ্রতিনিধি হয়ে আপনাদের সেবা করতে চাই। আমার বিশ্বাস, আমার 6 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করে 6 নং ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ করে দিবে। আমি নির্বাচিত হতে পারলে 6 নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। 6 নং ওয়ার্ড থেকে আমার জন্য সবাই দোয়া করবেন, ভোট দিবেন, আর ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হইতে পারে জনগণের খেদমত করব, সর্বদিক দিয়ে সহায়তা করবো।